ঠিক আছে মম্মি। মা তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তো আমি এখন বাড়িতে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ এটা আমি কতটা তো নাতির বাড়ি চলে এসেছি। তো এখন আমি চেঞ্জ করি, তারপরে আবার আসছি। তো আমার চেঞ্জ করা হয়ে গেছে, তো এখন আমি কী করবো? এখন মামাকে কিছু একটা খাওয়াবো, খাইয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমি এখন আমার ভাবি চলে এসে তোমার চেঞ্জ করা হয়ে গেছে, তোমার দেখতে থাকো। তো আমি আমার বাপের বাড়ি চলে এসেছি, তো এখানে কিছুদিন থাকবো। আমার দাদার ছেলে হয়েছে, তো আমি দু তিন দিন থাকবো থেকে, তারপর আমি চলে যাব। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছিলো ঘুরতে আসা হয়নি, তো তার জন্য আসছি। আর দেখতে পাবে কালকে কী করবো না করবো সব শেয়ার করবো তোমার সাথে, তোমাদের সাথে। কালকে পুরো ফ্রি থাকবো, কালকে অনেক কথা হবে, কী কী করবো না করবো সব দেখাবো। তো দেখতে থাকো তুমি ভিডিওটি। তো গুড মর্নিং সবাইকে, কারণ কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারি। তো আজকে ঘুম থেকে একটু ঘুম থেকে উঠো, এখন টাইম হচ্ছে দশটা দশ। তো এখন দশটা দশ বাজে, তো এখনও ব্রাশ করিনি আমি। তো মেয়েকে ব্রাশ করে নিয়েছে মেয়ে, আর ও এখন খাচ্ছে ম্যাগি। চলো দেখি দেখি ওকে কী করে। ও খাচ্ছ কী খাচ্ছ কী খাচ্ছ বলো, দাও আমাকে দাও, আমি রেখে দিই। ঠিক কী খাচ্ছ এটা? ম্যাগি খাও 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 দেখি। বসো, বসে বসে খাও খাও, আমি দেখাচ্ছি। বসো, আমি খাবাই দিব। তো আজকে মঙ্গলবার, আজকে বাঁধাকপি করছি, টমেটো আলু দিয়ে বাঁধাকপি ঘন্ট করবো। আর এখানে আলু ফুলকপি সবজি করছি, আলু ফুলকপি টমেটো দিয়ে সবজি করব। তো তোমরা দেখতে থাকো। তো কোনো মশলা দিব না, কারণ আমরা মশলা সেমনভাবে খাই না, আমার বাপের বাড়িও খাই না, কিন্তু হ্যাঁ শ্বশুর বাড়িতে মশলা দিতে হয়। তো আমি যখন রান্না করি কম মশলা দিয়ে রান্না করি, আর তারপর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। তো তোমরা মনে হচ্ছে তোমরা একটু কালারটা একটু সাদা সাদা লাগছে, কিন্তু
মানে লাইটের আলোচনা হয়তো এরকম লাগছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। তো সবজি তো হয়ে গেছে, তো এখন বাঁধাকপিটা করে নিচ্ছি। তো তো তোমরা দেখো এর এমন দেখতে কেমন, কালারটা সাদা সাদা লাগছে না, তো কিন্তু সাদা সাদা হয়নি, কালারটা ঠিকই আছে কিন্তু লাইটের আলোচনা হচ্ছে। তো এখন আমরা আর ভিডিও তোমাদেরকে দেখাইনি, করিনি, অমনকে খাওয়া হয়ে যায়। চলো চলো বাড়ি চলো, বিরক্ত করছি। তো এখন চলো দিদি যাচ্ছি, তো তোমরা দেখো 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 দিদি যাচ্ছি। তো তোমরা দেখে থাকো মামাম তো হাঁটতে চাচ্ছেই না, তো খুব একটা বেশি দূর না, তো মামাকে একটু হাঁটিয়েও নিয়ে যাচ্ছে, একটু কোলেও নিচ্ছে। তো টোটো তো সামনেই হয়, তো ওর জন্য নিয়ে যাচ্ছি। আর ওকে বলছি কি দাঁড়াও ঠিক আছে, একটু বলুন। তো অনেকটা দূর চলে এসেছি, আর একটু বাকি আছে, বলুন। আমি দিদি বাড়ি যাচ্ছি, তো তোমার দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো হ্যালো বলে দাও। হ্যালো, তোমরা আমরা এখন কোথায় যাচ্ছি বলো? আমরা এখন দাদা বাড়ি ঘুরতে যাচ্ছি। তো তোমরা এখন ভিডিওটি দেখতে থাকো আর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো তুমি দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো মাম্মাম এখন ঘুম থেকে উঠলো, খুব কান্না করছিলো ঘুম থেকে উঠে, মানে ওর ঘুমাতে দেরি হলেই ও কানবে, কান্নাকাটি করবে। তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর দুপুরে ঘুমানোর সময় তিনটার দিকে ও ঘুমায়, তিনটার থেকে সাড়ে তিনটার মধ্যে ঘুমায়। তো আমি ওকে তো বাড়িতে ঘুম পাড়াতে পারিনি, কারণ চারটার দিকে আমি আমার দিদি বাড়িতে আসছি, তো ও সেই সময় ঘুমায়নি। তো দিদি বাড়ি থেকে তো এখন ওকে দুধ বিস্কুট খাইয়ে দেব, তারপর বাড়ি চলে যাব। তো এখন রেডি হচ্ছি, মামাকে রেডি করে দিচ্ছি, বাইরে তো প্রচুর ঠান্ডা আছে। আমরা যেমন খুশিভাবে যাই, তো মামাকে সোয়েটার টোয়েটার পরিয়ে বাড়িতে নিয়ে আসি। তো মামাম দেখো ঢং করে কান্না করছে। তো এখন রাত্রি 11:35 বাজে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর চারপাশে যে বেল বাটনটি সেটা ক্লিক করে দিবে। আজকের মতন টাটা।